ভারতের জমিনে শিব শক্তি মহারাজ 22টা ভাষার পণ্ডিত, কয়টা ভাষার পণ্ডিত? 22টা ভাষার পণ্ডিত শিব শক্তি মহারাজ, তিনি এই কোরআনের ভুল ধরার জন্য কোরআনের আলিফ লাম মিম থেকে কোরআন রিসার্চ করা শুরু করলো। রিসার্চ করতে 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 এই কোরআনের একটা ভুলও বের করতে পারে নাই, বরং নিজের জীবনের ভুলগুলো এই কোরআনের সিসি ক্যামেরার মধ্যে ধরা পড়ে গেছে। সুবহানাল্লাহ। শিব শক্তি মহারাজ মনে মনে চিন্তা করতেছে, কোরআন পুরোটাই আমি রিসার্চ করলাম, একটা ভুলও পাইলাম না, আর আমার জীবনের কত ভুল, সব ভুলগুলো এই কোরআনের সিসি ক্যামেরায় ধরা পড়ে গেল, তার মানে আমি ভুলের 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 পক্ষে আছি। শিব শক্তি মহারাজ রাত্রি বেলা খাওয়া দাওয়া করে ঘুমায় গেছে। আখিরি জামানার পয়গম্বর মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিব শক্তি মহারাজের ঘরের মধ্যে হাজির হয়ে গেছে। সুবহানাল্লাহ। গভীর রজনীতে শিব শক্তি মহারাজের ঘুম ভেঙে গেল। ঘুম থেকে ঘুম যখন ভেঙে গেল, দেখতেছেন পুরো ঘটনা, আখির নবীর নূরানি জেসে মুবারক, নূরানি চেহারা নূর দিয়ে আলোকিত হয়ে গিয়েছে, পুরো রুমটা মিশক আম্বরের চাইতে বেশি ঘ্রাণ হয়ে গিয়েছে। শিব শক্তি মহারাজ ডাক দিয়ে বলে, আপনি কে? আপনি কে? আপনি আমার ঘরে আসার সঙ্গে সঙ্গে আমার পুরো ঘরটা আলোকিত হয়ে গেল, আমার পুরো ঘরটা নূরানি হয়ে গেল, সুবাস হয়ে গেল মিশক আম্বরের চাইতে। এত সুন্দর পারফিউম আপনি ইউজ করেছেন, এত সুন্দর পারফিউম আমি জীবনে, এত সুন্দর গন্ধ আমার নাকে পড়ে নাই, আপনি কে? আখির জামানার পয়গম্বর চোখের পানি দর দর করে ছেড়ে দিয়েছে, আর ডাক দিয়ে বলে, শিব শক্তি রে, আর কতদিন বেলাইনে থাকবি? আমি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাকে কালিমা তৈবা পড়ার জন্য তোমার ঘরে হাজির হয়ে গিয়েছি। সম্মানিত ভাইরা, আমার শিব শক্তি মহারাজ আল্লাহর নবীর হাত রেখে, হাতে হাত রেখে কালিমা পড়ে মুসলমান হয়ে গিয়েছে। সকাল বেলা স্ত্রী গোস্ত ভুনা করেছে, রুটি বানাইছে, শিব শক্তির সামনে হাজির, ও স্বামী আপনি খান, রুটি খান, গোস্ত খান। শিব শক্তি মহারাজ কানতেছে কানতেছে খায় না। স্ত্রী ডাক দিয়ে বলে, স্বামী গো, আপনি কি খাবেন না? আপনি কি খাবেন না? আপনি এমন করে কান্না করতেছেন কেন? স্বামী ডাক দিয়ে বলে, ও বিবিরে, আমি খাবো না। কেন খাবেন না? বলে, বিবিরে, আমি একজন মুসলমান, আমি এতদিন ছিলাম আমি একজন বেধর্মী, আমি একজন বেঈমান, একজন বেদিন, আমি কোরআনের ভুল ধরার জন্য কোরআনের পিছনে লেগে গিয়েছি, কিন্তু আমার জীবনের সব ভুলগুলো এই কোরআনের ক্যামেরায় ধরা পড়ে গিয়েছে। এ বিবিরে, আমি কেমন তোমার হাতে খাবো? আখিরি জামানার পয়গম্বর গভীর রজনীতে এসে আমাকে মুসলমান বানায় দিয়েছে। সুবহানাল্লাহ। কোন মুসলমান কোন বেদিন আর বেঈমানের হাতে রান্না খেতে পারে না, স্ত্রী রান্না নিয়ে যাও। সম্মানিত ভাইরা, আমার স্ত্রী চোখের পানি ছেড়ে দিয়েছে, স্বামীর কাছে বসেছে, স্বামীর হাত হাতটা ধরেছে, আর ডাক দিয়ে বলে, স্বামী আপনি খান, আপনি খান, নবীজি আপনাকে মুসলমান মুসলমান বানায় দিয়েছে। ঠিক আছে, এ স্বামী শুনে নাও, নবী আপনাকে মুসলমান বানায় দেওয়ার সময় আমি স্ত্রী জাগ্রত ছিলাম, আমি স্ত্রী সব শুনতেছিলাম, সব দেখতেছিলাম, আমার মনের মধ্যে একটু আশা জাগছে, একটু তামান্না জাগছে, এ স্বামী যাওয়ার সময় আমাকেও মুসলমান বানায় দিয়ে গিয়েছে। বড় বড় কাফের, বড় বড় বৈজ্ঞানিক পর্যন্ত এই কোরআনের একটা ভুল পর্যন্ত ধরতে পারে নাই, তার মানে হলো এই কোরআনের কোনো, এই কোরআনের মধ্যে কোনো কি নাই? ভুল নাই, স্পষ্ট ভাষায় বলতে হবে, এই কোরআনের মধ্যে কি নাই? কোনো ভুল নাই। দুঃখের কথা, যেই কোরআনের মধ্যে কোনো ভুল নাই,